সুপ্রভাত বন্ধুরা, মমস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর তোমাদের জীবনটাও যেন এই সুন্দর ফুলের মতন হয়। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 6:30। হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে, দুজনের কাউকেই এখন ডাকবো না। আমি আগে আমার কাজকর্মগুলো সেরে নেবো, তারপর ওদেরকে ডাকবো। আজকে ছেলেটা বাড়ি চলে যাবে। আমার না খুব একটা বাজে অভ্যেস হয়ে গেছে জানো বন্ধুরা, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস কফি খেতে হবে, তা না হলেই না মাথাটা পুরো ভার হয়ে থাকবে। তো চলো ঝটপট করে কফিটা বসিয়ে নিলাম, আগে কফিটা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর সমস্ত কাজে হাত দেবো। তা না হলে ওই যে বললাম একটু টাইমের এদিক থেকে ওদিক হলে কফিটা যদি খাওয়া লেট হয়ে যায় সারা দিনের মতন গেল। তবে এই নেশাটা কিন্তু আমার একার, বাড়ির আর কেউ কিন্তু কফি খায় না। হ্যাঁ, বাবা খায়, মানে আমার শ্বশুর মশাই, একটু চা। আমিও আগে চা খেতাম, চাটা ছেড়ে দিয়েছি, এখন একটু নেশা হয়ে গেছে কফি খাওয়া। এই সারাদিনে একবার এক গ্লাস ভর্তি করে একটু কফি হলেই আমার পুরো দিনটা একদম জমে যায়। হ্যাঁ, তবে শুধু কিন্তু কফি নয়, কফির সঙ্গে 4টে মেরি বিস্কুট, এটা কিন্তু আমার রোজের ব্রেকফাস্ট, শুধু আজকের জন্য নয়। যদি বলো সারা দিনের নামে রিল্যাক্সে এই 8টা ঘন্টাই বসি, যতক্ষণ না গ্লাসের কফিটা পুরো শেষ হয় ততক্ষণ একটু রিল্যাক্সে বসি, বাইরের পাখিদের আওয়াজ শুনি আর কফি খাই। কফি শেষ করতে না করতেই শুরু হলো কাজের তোড়জোড়। এই যে এত বাটি দেখতে পাচ্ছ, সব কিন্তু আমার পাখির বাটি। প্রচুর পাখি তো আমার বাড়িতে, সবাইকে খেতে দিতে হবে। সকাল থেকে গোপুর আর গজার ক্যাকানি শুরু হয়ে গেছে, ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। সবার আগে ওদের খাবারটা বেড়ে ওদেরকে খাবারটা দিয়ে নেবো, দিয়ে নেওয়ার পর বাকি সমস্ত পাখিদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাবার তুলে দেওয়ার পর বাচ্চা দুটোকে ডাকবো। এত সকালে ঘুম থেকে ওঠা অভ্যেস নেই, তাই একটু বেশিবার ডাকতে হলো। ওদেরকে উঠিয়ে রেডি করিয়ে দেবো, আর তার মাঝখানে আমার বাকি যে বাসি ঘরের কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো, পুজোও আছে, পুজো করে নিয়ে তারপর বেরোবো। আর সব থেকে মজার জিনিস কি বলো তো বন্ধুরা, আমি না একটু কুড়ে গোছের, খুব বেশি কাজ করতে আমি ভালোবাসি না, তো ওই কারণে আর হাবিজাবি ব্রেকফাস্টের দিকে গেলাম না। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু ম্যাগি বসিয়ে নিলাম, ওদের দুজনকে দিয়ে দেবো, মা মুড়ি টুড়ি যাই হোক কিছু একটা খেয়ে নেবে, আর আমি তো ওই বিস্কুট আর কফি খেয়েই নিয়েছি, তো আমার আর টিফিন করার কোনো ব্যাপার নেই। ওদেরকে একটু তাড়াতাড়ি করে ম্যাগিটা করে দিলে ওরা একটু ঝপঝপ করে খেয়ে নিক, খেয়ে নেওয়ার পর ছেলেটাকে বলবো জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো ওই যে বেড়ে দিচ্ছে ওদেরকে ওদের মতন, ওরা দিব্যি খেয়ে নেবে। আর আজকে না তাড়াহুড়োই কি হয়েছে জানো, ম্যাগিটায় এত বেশি ঝোল হয়ে গেছে আমার নিজেরই কিরকম একটা বিরক্ত লাগছে, মানে ট্যাল ট্যাল করছে, মানে এত জল দিয়ে দিয়ে ফেলেছি যে বলার কথা না। এই যো দুজনে রেডি হচ্ছে, ছেলেটার কালকে থেকে কি যে আঁকছে এখনো আঁকাই শেষ হয়নি, ওই যো একেই যাচ্ছে সব শেষে। অনেক দিন ছিল ছেলেটা আমাদের সঙ্গে, সেই জামাই ষষ্ঠী থেকে, কত তারিখ ছিল জামাই ষষ্ঠী, প্রায় 1 সপ্তাহ বেশি, অনেক দিন ছিল, কিন্তু আজকে ওকে দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। মনটাও খারাপ লাগছে, মানে অনেকগুলো দিন ছিল তো, ঘরটা জোড়া ছিল, আর এই মানুষ থাকে থাকে চলে যাওয়ার সময়টা সত্যি খুব খারাপ লাগে। বেশ হই হই করে কতগুলো দিন কেটে গেল, ঘুরলাম আনন্দ করলাম, ওর পেছনে প্রচুর ইয়ার্কি করেছি, প্রচুর লেগেছি, কিন্তু সত্যি আজকে যখন ওকে দিয়ে আসতে হবে ভাবছি তখন মনটা খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পড়াশোনা আছে, সব আছে, একভাবে তো এখানে থাকলে হবে না, মায়ের কাছে যেতে হবে, পড়াশোনা করতে হবে, তাই আজকে ওকে বাড়ি দিয়ে আসার পালা। এই যে আমরা চলে এসেছি দিদির বাড়ি, দেখতেই পাচ্ছ দিদি রান্না বান্নায় ব্যস্ত, এরপর আমরা খাওয়া দাওয়া করব। এই খাওয়া দাওয়ার পর্ব চলছে, তোপসে মাছের ঝাল করেছিল, চিকেন কষা করেছিল, ভাত করেছিল, আমি আগেই খেয়ে নিয়েছি আর বাচ্চাগুলো এখন খাচ্ছে। এই এবার আমাদের বাড়ি ফেরার পালা, তিনজন একসঙ্গে এসেছিলাম কিন্তু ফিরছি দুজনে, মেয়েটারও মন খারাপ হয়ে গেছে আর আমারও মনটা খারাপ লাগছে, খুব মিস করছি ছেলেটাকে। এবার আমরা বাড়ির পথে ফিরছি, ছেলেটাকে বাড়িতে দিয়ে দিলাম,
দিদি রান্না করেছিল খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাচ্ছি, মনটা খারাপ লাগছে, ওরও মুখটা ছোট হয়ে গেছে। ওকে বলছে আর আমাকে বলছে যে কাঁদছিস, বাবা দিদি কেঁদে দিয়েছে ভাইকে ছেড়ে যেতে গিয়ে। আমাকে আর ওকে বলছে মিমি থাকো না, 5:30-6 নাগাদ বেরোবে। বললাম না বাবা, আবার বাড়ি গিয়ে দোকানে যেতে হবে, আর লেট করলে হবে না। ওরও মুখটা ছোট হয়ে গেছে, আর দিদি তো কেঁদেই দিয়েছে ভাইকে ছেড়ে দিয়ে। তো যাই হোক, খারাপই লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে, এতগুলো দিন ছিল, একটা অভ্যেস হয়ে গেছিল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে বাড়ি গিয়ে, মনটা খারাপই লাগে। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।